এই কয়েকদিন আগে দেখো আর একদিন ঘটনা বলি এক বাবা আসছে খুব সুন্দর পাঞ্জাবি পরে তার ছেলের জন্য ছেলে পাশ করেছে সমত উনিশ বা বিশ উনিশ বা আঠারো সালে উনিশ বা আঠারো সালে প্রথম কথা আমাকে বলছেন যে স্যার কত টাকা লাগবে এটা আগে বলেন বললাম যে কাগজটা দেখি কি কাগজ স্যার কাগজ টাগজ পরে আর কত টাকা লাগবে সেটা আগে পড়েন তারপর ভিত্তি করে আমি বলবো যে আমরা এখানে করবো কাজ করবো কিনা আমি বললাম যে এটা কি আপনার বাবার সম্পত্তি ভিসা এটা কি মগের মূল্য পাইছেন স্যার আপনি এরকম বললেন আমি হ্যাঁ টাকা দিয়ে ভিসা হয় এটা আপনি কোথার থেকে পেয়েছেন এটা এটা কোথায় পেলেন এটা কি বাপদাদার সম্পত্তি ভিসা তখন বলছে স্যার এটা তো কখনো কেউ এভাবে বুঝায়নি আপনি যেভাবে বলছেন যে কত টাকা লাগবে তার উপর ডিপেন্ড করে আপনার ছেলে যেতে পারবে কিনা তারপর ইয়ে আছে যোগ্যতা আছে দেখি যোগ্যতা কি তখন ওকে কাগজ আমাদের এখানে একটা ফর্ম ফিল করতে হয় তো ফর্মটা দেখানো আমি বললাম যে এতে জীবনও বিশাবলের কারণ থাকে এখন থেকে যদি করে বলছে আইএস করলে আইএল টিএস করলে কেন পৃথিবীর সব বছর করে কিছু হবে না নাইনে নাইন পেলে পিছনে আপনি জিরো পার্সেন্ট ভিসা হওয়ার সম্ভাবনা জিরো তারপরে কত টাকা লাগবে স্যার যত জায়গায় গেছে সবাই বলছে এত টাকা হলে মানে উনি যত জায়গায় গেছে উনি অনেক বলে যাচ্ছে ঠিক সব জায়গায় কি বলছে জানো উনি বললো একটা জায়গায় পেলাম না বললো এই কথাটা তাহলে কিন্তু আপনি একবারে জিজ্ঞেস করতে পারবো আমার দোষ না